ভারতীয় দলকে ট্রোল করায় সিদ্ধহস্ত ইংল্যান্ডের প্রাক্তন দলনেতা মাইকেল ভন। বরাবরই বিরূপ মন্তব্য করে ভারতীয় সমর্থকদের গালাগাল খেয়েছেন তিনি। আরও একবার টিম ইন্ডিয়াকে নিয়ে রসিকতা করলেন তিনি, তাও আবার বিরাট কোহলির দলের সঙ্গে ভারতীয় মহিলা দলের তুলনা করে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফেভারিট হিসাবে শুরু করেও ট্রফি অধরা থেকে গিয়েছে টিম ইন্ডিয়ার। সেই ক্ষত এখনও দগদগে ক্যাপ্টেন কোহলির। সেই ক্ষত এবারে নুনের ছিটে দিয়ে দিলেন স্বয়ং মাইকেল ভন। ইংরেজ কন্ডিশন ভারতীয় ক্রিকেটারদের সামনে বরাবরই ভালো পারফর্ম করার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এবার নিউজিল্যান্ডের কাছেও ফাইনালে মুখ থুবড়ে পড়ায় ভন জানিয়ে দিলেন, ইংলিশ কন্ডিশনে ভারতীয় মহিলা দল বরং অনেক ভালো টিম কোহলির থেকে। মিতালি রাজের টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআইয়ে খেলার সময়ই টুইটারে ভন কোহলিদের খোঁচা দিয়ে লিখিলেন, ভারতীয় মহিলা দল আজ দারুণ খেলছে, দেখে ভালো লাগছে অন্তত একটা ভারতীয় দল ইংলিশ কন্ডিশনে ভালো খেলছে। কোহলিদের টিম ইন্ডিয়া যে ইংল্যান্ডের পরিবেশে একদমই ব্যর্থ সেই খোঁচা দিয়েই তিনি বোঝানোর চেষ্টা করেছেন, মহিলা দলের প্রদর্শন তুলনায় অনেক ভালো।